এই ভিডিওতে আমরা দেখব নিজের মোবাইলের ইমেল আইডি কিভাবে দেখে। আপনার থেকে কেউ কখনো আপনার ইমেল আইডি জিজ্ঞাসা করেছে? আপনি যদি কোনো ফর্ম ফিল আপ করতে চান, সেখানে দেখবেন একটা ইমেল আইডি দেওয়ার জন্য একটা অপশন থাকে, যেমন মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন থাকে, ঠিক সেরকমই ইমেল আইডি দেওয়ার জন্য কিন্তু একটা অপশন থাকে। যারা জানে তারা তো ইমেল আইডি দেয়, আপনি যদি দিয়ে না থাকেন বা আপনার ইমেল আইডি জানা নেই, তো এখন থেকে আপনি ফর্ম ফিল আপ করতে গেলে বা যেখানেই ইমেল আইডির প্রয়োজন পড়বে সেখানে আপনি এই ভিডিওটি দেখার পর দিতে পারবেন। ইমেল আইডি দেখা কিন্তু খুব সহজ। তো আপনারা মোবাইলে দেখবেন একটা অপশন পাবেন, জিমেল, এই অপশনটি। এই অপশনটি কিন্তু যে কোনো কোম্পানিরই মোবাইল আপনি ইউজ করেন না কেন, এই অপশনটি কিন্তু পাবেনই। আপনি যদি চাইনিজ মোবাইলে ইউজ করে থাকেন তাও এই অপশনটি পাবেন, কারণ জিমেল আইডি ছাড়া আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারবেন না। তো এই অপশনটি সব মোবাইলেই থাকে, তো খালি আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার মোবাইলে এটা কোথায় আছে। তো সিম্পলি এটা ওপেন করবেন, তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন, গোল, এই অপশনটা। এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন এখানে, তারপরে দেখুন এখানে আপনার নাম চলে আসবে, তারপরে নিচে থাকবে জিমেল আইডি। তো এই জিমেল আইডিটি কিন্তু এখান থেকে আপনি কপি করে আপনার যেখানে যেখানে প্রয়োজন পড়বে সেখানে সেখানে আপনি দিতে পারবেন। এটাই হলো আপনার জিমেল আইডি। আপনার মোবাইলে যদি একটি জিমেল আইডি লগ ইন করা থাকে তো একটি শো হবে এখানে। আমার এখানে চারটা জিমেল আইডি লগ ইন করা আছে, তার জন্য এখানে আমার চারটাই শো হচ্ছে। তো আরেকটিভাবে আপনি আপনার মোবাইলে জিমেল আইডি দেখতে পারবেন, আপনি যদি জিমেলটা খুঁজে না পান, তো এখান থেকে এবার ব্যাক হয়ে গেলাম আমরা। তো আপনার মোবাইলে প্লে স্টোর অপশনটি কিন্তু আপনি পাবেনই। প্লে স্টোরটি খুব পরিচিত একটি অ্যাপস, এটা সবাই জানে। তো প্লে স্টোরটি এখান থেকে ওপেন করে নিবেন, তারপরে এখানে আবার এই গোল অপশনটি পাবেন, এখানে প্রোফাইলটা দেখতে পারবেন। তো এটার উপরে আবার ক্লিক করবেন, তো এখানে দেখবেন আপনার নাম চলে আসবে এবং নামের নিচে যে জিমেল আইডি থাকবে, আপনার নাম থাকবে, কিছু একটা নাম্বারস থাকবে, তারপর @gmail.com এরকম থাকবে, এটাই হবে আপনার জিমেল আইডি। তো জিমেল আইডি দেখা কিন্তু আমরা শিখে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।